জায়গায় জায়গায় ব্লাড ব্যাংকগুলিতে এখন রক্তের সংকট চলছে। উলুবেড়িয়া মহকুমা হাসপাতালেও একই অবস্থা। থ্যালাসেমিয়া থেকে জটিল রোগের ক্ষেত্রে রক্তের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। উলুবেড়িয়ায় মহকুমা হাসপাতালে গেলে দেখা যাবে ব্লাড ব্যাংকের সামনে টাঙানো রক্তের স্টকের তালিকায় সমস্ত গ্রুপের পাশে শুধুই শূন্য লেখা রয়েছে। তাতে সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র। আপনজনকে বাঁচাতে অনেক সময় রোগীর আত্মীয়রা ওই ফাপড়ে পা দিয়ে ফেলছেন। বাইরের থেকে প্রায় 2-3 হাজার টাকা দিয়ে রক্ত কিনতে হচ্ছে তাদের। 58 গেটের কাছে নবগ্রাম এলাকার বাসিন্দা কার্তিক দাস, তার আত্মীয় উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি। কার্তিকবাবুর আত্মীয়কে জলদি রক্ত দেওয়া প্রয়োজন হয়ে পড়েছিল। ব্লাড ব্যাংকে রক্ত না থাকায় তিনি ডোনারও জোগাড় করেছেন, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানিয়ে দিয়েছে রক্ত পেতে রবিবার হয়ে যাবে। ব্লাড তো নেই বলছে, কোনো রবিবারের আগে কোনো ব্লাড পাওয়া যাবে না। এত বড় হসপিটালে যদি বলে ব্লাড পাবে রোগীরা কি করবে? আজকেই প্রয়োজন যে আমি ফ্রেশ ডোনার নিয়ে আসে আজকে ব্লাড দেবো বলেছিলাম, আজকেও পারবে না ওরা, ওরা কালকে আসবে। যদি ডোনার দেন তাও কালকে হবে বলছে, তাও কালকে হবে। থ্যালাসেমিয়া বিভাগের বাইরে দাঁড়িয়েছিলেন শাহিদ মোল্লা। ডোমজুড়ে তার বাড়ি, তার ভাগ্নে থ্যালাসেমিয়া রোগী। রক্ত না পেয়ে দালালের সাহায্য নিয়েছেন তারা। এইখানে বেলার নেই বলছেন, এবারে যেটা আছে সেটা দিচ্ছে। কত টাকা কিনছে ব্লাডগুলো বাইরে? বাইরে 2000-2050 লাগে। তোমার ছেলে কতগুলো মাসে লাগে? এটা আমার ছেলে না, এটা আমার ভাগনা। আর ভাগনা কতগুলো লাগে? এটা মাসে 1 টাকা লাগে। হ্যাঁ, অন্যজন ব্লাড বিক্রি করে ভাগনা দিয়ে। যদিও উলুবেড়িয়া মহকুমা ব্লাড ব্যাংকের আধিকারিক ডক্টর রঞ্জন মাইতির দাবি অতিরিক্ত গরম, তার উপরে রমজান মাস, তাই রক্তের ক্যাম্প তেমন ভাবে হয়নি। খুব রক্ত এসেছে কয়েকটি ক্যাম্প থেকে। দ্রুত এই সমস্যা থেকে তারা মুক্তি পাবেন। বছরে 2 বার রক্তের সংকট দেখা দেয়। এটা শুধু উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল বলে নয়, যে কোনো ব্লাড ব্যাংকই, আপনি যদি সেন্ট্রাল ব্লাড ব্যাংক বা অন্যান্য হাসপাতালেও খোঁজ নেন, বছরে 2 বার রক্তের একটু সমস্যা হয়। একটা হচ্ছে প্রচণ্ড গরমে মে মাসে, এই সময়টা এপ্রিল মেতে, আর একটা হচ্ছে পুজোর সময়। হ্যাঁ, তো আমাদের মে মাসে 1 থেকে 16 তারিখ পর্যন্ত অনেক ক্যাম্প আছে, জুন মাসেও ক্যাম্প আছে। ঠিক আছে, তো এটা সাময়িক ক্যাম্পটা কমে গেছে। আমাদের হাসপাতালের অভ্যন্তরীণ ব্লাড ব্যাংকে যারা স্টাফ আছে তারা দালাল চক্রের সাথে কেউ যুক্ত নয়। দ্য ওয়াল ব্যুরো।